বন্ধুরা অলরেডি আজকে আমরা নিউরোবিয়ন ফোর ট্যাবলেট রিভিউ করব আপনারা যদি নিউরোবিয়ন ফোর ট্যাবলেট সম্পর্কে ডিটেইলি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যেমন নিউরোবিয়ন ট্যাবলেটের কাজ কি দাম কত কোথায় পাওয়া যায় নিউরোবিয়ন ট্যাবলেট বাই সাইড এফেক্ট কি কি রয়েছে কে ডোজ কি রয়েছে সেই সম্পর্কে ডিটেইলি আলোচনা করা হবে এই ভিডিওতে সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখুন যে অলরেডি আমাদের কাছে রিভিউর জন্য চলে এসেছে নিউরোবিয়ন ফোর ট্যাবলেট দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন নিউরোবিয়ন ফোর ট্যাবলেট যার কম্পোজিশন রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স উইথ ভিটামিন বি টুয়েলভ নিউরোবিয়ন ফোর ট্যাবলেট একটা স্ট্রিপে আপনারা 30টা ট্যাবলেট পেয়ে যাবেন আর এই ট্যাবলেটটা যে কোনো মেডিকেল স্টোরেই পাওয়া যায় চাইলে আপনারা কিনে নিতে পারেন অথবা বাড়িতে বসেই 1 mg অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়িতে বসেই পারচেস করে নিতে পারবেন বন্ধুরা এই ট্যাবলেটের দাম কত এই মুহূর্তে দাম রয়েছে 38 টাকা এমআরপি এখানে এক্সপায়ার ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে অলরেডি নিউরোবিন ফোর ট্যাবলেট কী কী কাজে ব্যবহার করা হয় মানে কী কী সমস্যায় আপনারা খেতে পারবেন আপনার যদি ভিটামিন বির অভাব থাকে খেতে পারবেন অপুষ্টির অভাবেও খেতে পারবেন অস্টিও আর্থারাইটিসে খেতে পারবেন আপনার নিউরোপ্যাথিক পেন হলে আপনি খেতে পারবেন আপনার ভিটামিন B1, B3 এবং B12 অভাব থাকে তাহলে আপনি খেতে পারবেন আপনার যদি মুখে আলসারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন আপনার যদি উচ্চ কোলেস্ট্রল থাকে সেই ক্ষেত্রেও নিউরোবিন ফোর দেওয়া হয়ে থাকে যদি রক্তঅল্পতার সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রেও কিন্তু নিউরোবিন ফোর ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে নিউরোবিন ফোর ট্যাবলেট খাওয়ার কী নিয়ম রয়েছে বন্ধুরা খাওয়ার নিয়ম হলো যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার একটা করে ট্যাবলেট খাওয়ার পর খেতে পারেন এই ট্যাবলেটটা খাওয়ার পর কী কী সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব অতিরিক্ত প্রস্রাব হওয়ার সমস্যা দেখা দিতে পারে অথবা চুলকানির সমস্যা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি তাহলে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও নিউরোবিন ফোর ট্যাবলেট সম্পর্কে ডিটেইলি জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাতে পারেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে